কনফিউজড লাইফস্টাইল চ্যানেলে তোমাকে সবাইকে স্বাগত। তো আজ অনেকদিন পর আমি আরও একটা রেসিপি নিয়ে আসছো, তো তোমার দেখিরে পাচ্ছেন মুইটে কাঁচা কলা নিসু। তো আজকের রেসিপিটা হবে কাঁচা কলা দিয়ে। তো আজকে আমি বানাই কাঁচা কলার কোপ্তা। তো তার জন্য আমার এটা নিচ্ছে 2টা কাঁচা কলা, আলু, তারপর পেঁয়াজ, আদা আর নিচে কাঁচামরিচ। তো এরপরেও মশলা লাগবে এবং ময়দা লাগবে। তো তোমার ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো, তো তোমার ভিডিওটা দেখতে দেখতে বুঝে পাবেন যে মুচি কী কী দেওয়া যাচ্ছে। তো এলা হুমা প্রথমে এটি সবগুলোকে কাটি নেব। তো চলো মুই ততক্ষণে কাটি নেব। তো কাঁচা কলা আর আলু গিরাক হামা কাটি নিছি। তো এলিয়াক সবার প্রথমে সিদ্ধ করে নেবে। তো হামা প্রেশার কুকারে দেখলে সিদ্ধ করে নিব। তো এরপর আমার এটুকুনা হাফ চামচ মতো লবণ দিব, আর দিব হচ্ছে হলুদ, যাতে কাঁচা কলার কালো কালো ভাবটা না থাকে। তো সেই জন্য আমার এটুকুনা হাফ চামচ মতো হলুদ দিয়ে দেবো। তো এরপরে আমার এলাক ভালো করে সিদ্ধ করে নেব। তো আমার কাঁচা কলা আর আলুগুলাক সিদ্ধ করে নিয়ে নিছি। তো সিদ্ধ করা হয়ে গেছে। তো এলাক আমারা খোসাগুলো ছাড়ামো। তো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো কলাগুলো আমার মাখি নেওয়া হয়ে গেছে। তো এটুকু না এলা আমার পেঁয়াজ কুচি দেব। তারপর দিব লঙ্কা কুচি, তারপর দিব অল্প আদা। তো এরপরে আমার এটুকুনা অল্প কানা ময়দা দিব। তো এরপরে আমার এরকম না অল্প পরিমাণে দিব জিরা গুঁড়া, তারপরে দিব হলুদ গুঁড়া, এরপরে দিব শুকনা লঙ্কা গুঁড়া। এবার দিব লবণ, তোমার লবণটা স্বাদ মতো দিবে। এরপরে সবগুলোকে আমার ভালো করে মিক্সড করে নেব। যেমন করে পকোড়া বানাই ঠিক তেমন করে তোমার মাখাটা রাখবেন, মানে বেশি পাতলা করবেন না এবং যাতে শক্তও না হয়। তো যেমন করে তোমার পকোড়া বানান তেমন করিয়া মাখিয়ে নেবেন। তো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমার দেখো এমন করে ঠিক মাখিয়ে নেবেন। তো এরপরে আমার এগুলো পকোড়ার মতো করে গোল গোল করে নেব। তো আমার এটা মানে হাতে অল্প সরষের তেল মাখিয়ে নেব, যাতে আর কি বানের সময় হাত না আটকে। তো এই জন্য আমার সরষের তেলটা হাতত মাখিয়ে নেব। তো এলা দেখো আমার কেমন করে বানে। তো আমার কোপ্তা গিলা বানা রেডি হয়ে গেছে। তো এলিয়া গেলা আমার ভাজি নেব। ভাজা হয়ে গেছে। তো এটা গেলে আমার নামে নেব। তো এমন করে আর আমার যতগুলো আছে সবগুলো আমার আস্তে আস্তে ভাজি নেব। তো আমার কাঁচা কলার কোপ্তা গিয়ে একটা ভাজা হয়ে গেছে। তো এটা গেলে আমার কেমন করে রান্না করবো তোমার দেখো। তো এবার আমার তেল দিয়ে দিচ্ছি। তো আর একটা ফোড়ন দেবো তেজপাতা আর এলাচ। এবার এটা দিব লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো হালকা পেঁয়াজ আর মরিচটা ভাজি নেওয়ার পর এবার আমার একে একে মশলা দিব। তো এটা প্রথমে দিব হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তোমার বাটিও দেখলাম তো আমার সব গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিব ধনিয়া গুঁড়া আর দিব হচ্ছে লবণ।
লবণ। তো তোমার গায়ে যেমন লবণ খান তেমন লবণ নিয়ে। তো এবার আমরা এটা দিব আদা কুচি। পাঁচটা কিটা ভাজি নেওয়া হয়ে গেছে, তো এরকম আর আমরা অল্প পরিমাণে জল দিব। তো মশলাগুলো আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা যে কোপ্তাগুলো ভাজিয়েছি এই কোপ্তাগুলো আমরা দিয়ে দিবো।